নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। সারা রাত নিখোঁজ থাকার পর সকালে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদে। সূত্রের খবর, মুর্শিদাবাদের ইসলামপুর থানার নুনচা গ্রামের বাসিন্দা বছর 35-এর রাশিদুল শেখ রবিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান। সারা রাত বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের লোকজন সোমবার সাত সকালেই খবর পান বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে পড়ে রয়েছে রাশিদুল শেখের ক্ষতবিক্ষত মৃতদেহ। এলাকার বাসিন্দারাই প্রথম মৃতদেহটি দেখতে পান। মৃতদেহের পাশেই পড়েছিল তার মোটরবাইক এবং মোবাইল। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে, রাশিদুল শেখ পেশায় সেন্টারিং এর কাজ করত, এর পাশাপাশি তার ফার্নিচারের ব্যবসাও ছিল। এলাকার ভালো এবং নির্বিবাদী বলে পরিচিত রাশিদুল শেখকে কে বা কারা কি কারণে এমন নৃশংসভাবে হত্যা করলো তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্য সহ এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। মৃতের এক আত্মীয় মাসাদুল শেখ জানালেন, রাত 10টার পর থেকে আমাকে খোঁজ করা যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। সকাল রাতে আমার বাড়িতে ফোন আসে, আমার দিদির মোবাইলে, লাশ পড়ে আছে মাঠে। আমার দরজায় দেখছি মাঠে 2-3টে লোক, তারপর দেখছি পড়ে আছে। এটা থানাতে ফোন করা হলো, থানার লোকজন গেল, তারপরে তুলে নিয়ে আসা হলো। তো সারা রাত্রি কি নিখোঁজ ছিল? সারা রাত্রি নিখোঁজ ছিল। কিসে করে বেরিয়েছিল? মোটরসাইকেল বেরিয়েছিল, মোটরসাইকেল রাস্তার উপর পড়ে আছে। মোটরসাইকেল গ্রামের লোক দেখেছে রাত্রে কি এটা মোটরসাইকেল, কিন্তু মাঠে তো দেখেনি কি লাশ পড়ে আছে কি পড়ে আছে। তারপর সকালে গ্রামের লোক একটা গিয়েছিল মাঠে, ওই লোকটা দেখেছে। তারপর গ্রামে এসে চেঁচাপচা করে কি একটা লাশ পড়ে আছে। এক কোনো রাজনীতি নাই, একদম ভালো ছেলে, এর মতন ছেলে আমাদের নুনচাতে নাই। ফার্নিচারের ব্যবসা করে এবং আপনার শাটারিং এর কাজ করে। তো এমন কি শত্রুতা হলো তাকে? এমন কি সূত্র হলে সেটাই বলতে পারছি না। এমন কি যে করেছে না করেছে সেটা বলতে পারছি না। কাল তার নিখোঁজের পর এই তো সকালবেলায় পাওয়া যাচ্ছে। নাম কি ওর? রাশিদুল শেখ। বয়স কত হবে? বয়স কত হবে? 35 হবে। 35 হবে। তো কি চাইছেন আপনারা? আমরা চাইছি অন্য বিচার চাই, শাস্তি, আসামিকে ধরে এসে তার শাস্তি হবে। পারিবারিক কি কোনো ঝামেলা? পারিবারিক কোনো ঝামেলা নাই, ঝামেলা নাই, কোনো শত্রুতা স্যার কারোর সাথে ঝামেলা নাই, গ্রামের লোকের সাথে কোনো ঝামেলা নাই। একটা কোনো যে সাধারণ একটা দোহদিব এরকম দোষের নাই, ছেলেটা সবার সাথে মিশুক, ভালো ছেলে। মুর্শিদাবাদ থেকে গণেশ শহর রিপোর্ট, দ্য রিপোর্ট। এই খবরটি আপনাদের ভালো লেগে থাকলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।